শুক্রবার রাজ্যে শুরু হয়েছে এমটিএস গ্রুপ ডির ইন্টারভিউ। পশ্চিম ত্রিপুরা জেলায় 43টি সেন্টারে নেওয়া হচ্ছে ইন্টারভিউ। আগামী রবিবার গ্রুপ সির ইন্টারভিউ নেওয়া হবে। শিশুবিহার স্কুলে এমটিএস গ্রুপ ডির জন্য ইন্টারভিউ দিতে এসেছে বহিরাজ্যের 336 জন ক্যান্ডিডেট, যার মধ্যে পশ্চিমবঙ্গ, অসম সহ অন্যান্য রাজ্যেরও চাকরি প্রার্থীরা রয়েছেন। আজকে আমাদের জিআইবিডি থেকে গ্রুপ ডি যে পরীক্ষাটা এমটিএস এর গ্রুপ ডি পরীক্ষা আজকে এখানে নেওয়া হচ্ছে। তো আমাদের ছিল এইচএস স্কুলে আমাদের তো এখানে আজকে দেখতে পাচ্ছেন আমাদের যে টোটাল এই সেন্টারে 336 ক্যান্ডিডেট আছে আমাদের এখানে। তাতে আমাদের সবটাই আউট অফ স্টেট বা বাইরে থেকে আসছেন, কেউ হয়তো আসাম থেকে, কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে, ঝাড়খণ্ড থেকেও আছেন, রাজস্থান থেকেও আছেন। তো তাদেরকে কম্পালসারি আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, যেটা নাকি 96 আওয়ার্সের মধ্যেই ইস্যু করা হয়েছে। তো এখানে আমরা চেক করছি, পাশাপাশি আমরা এখানে থার্মাল স্ক্রিনিং হচ্ছে, আমাদের মেডিকেল স্টাফ আছে আমাদের, আমাদের এখানে উনি চেক করছেন, প্লাস আমাদের মাস্ক পরা কম্পালসারি, প্লাস এখানে আমাদের এখানে মাস্ক যদি কেউ না এনে থাকে বা ভুলে মিস হয়েছে, এখান থেকে সবাইকে মাস্ক দেওয়া হচ্ছে, পাশাপাশি স্যানিটাইজ করা হচ্ছে।